হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি একটা বিল নিয়ে কাজ করি সর্বদাই আমাদের আর্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে আমাদের জন্য কাজ করে কেননা আমরা প্রত্যেকেই প্রত্যেকটা কাজের জন্য আর্ট ক্রিয়েট করি আমি আজকে এই লেসনে আপনাদের সাথে আর্টবোর্ড নিয়ে টোটালি বিস্তারিত আলোচনা করব। সো এটা কমন একটা বিষয় কিন্তু এটার অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স কেননা আমরা আর্ট বুর্ড সেট আপ যদি না করি তাহলে আমরা স্পেসিফিকলি কোনো ডিজাইন করতে পারি না আমরা বিজনেস কার্ড বলি ফ্লায়ার বলি পোস্টার বলি যে কোনো ডিজাইন নিয়ে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করি সো আর্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এবং আর্টবোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব সো চলুন শুরু করি আমি এখান থেকে ফাইল থেকে জাস্ট একটা নিউ আর্ট ক্রিয়েট করবো যে কোনো সাইজের আমি থ্রি ইঞ্চি বাই টু ইঞ্চির একটা আর্ট ক্রিয়েট করব। এখানে ওয়ান পিস রাখলাম এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করলে আমরা দেখতেছি এখানে তিন ইঞ্চি অ্যান্ড দুই ইঞ্চি একটা আর্ট ক্রিয়েট হয়ে গেছে রাইট আমরা আর্ট আমরা যে কোনো ডিজাইন করি এই আর্ট মধ্যেই আমরা ডিজাইনটা রাখতে হয় ডিজাইন প্রিন্ট হোক বা সেভ হোক আমাদের আর্টবোর্ডের মধ্যে যা থাকবে তাই সেভ হবে সো আমি আর্টবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব এখানে আমরা দেখতেছি যে আর্টবোর্ড নামে একটা টোলস আছে এখানে ক্লিক করলে আর্টবোর্ডের সবগুলা ডাবল ক্লিক করলে অপশন এখানে চলে আসবে ওকে আমি এই অপশান থেকে আমরা যাচ্ছি না আমরা আর্টবোর্ড টোলটা সিলেক্ট করার পর আমরা দেখতেছি যে এই আর্টবোর্ডটা এখানে সিলেকশন হয়ে গেছে দেন আমাদের উপরে কিছু অপশান চলে আসছে এখানে প্রথম হচ্ছে কাস্টম বা এখান থেকে যদি আমি চেঞ্জ করতে চাই এটার সাইজটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে দেন এখান থেকে এই যে দুইটা অপশান আছে এটা হচ্ছে পোর্ট্রেট মোড অ্যান্ড এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড অর্থাৎ অরাজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল আমি যদি এটাতে ক্লিক করে এটার মোডটা চেঞ্জ হয়ে যাবে এই যে এটা এক ক্লিকেই আমরা এটাকে লম্বা লম্বি করে ফেলতেছি আর এটাতে ক্লিক করলে ল্যান্ডস্কেপে হয়ে যাবে আর এখানে যেটা সেম এটা হচ্ছে নিউ আর্টবোর্ড এখানে ক্লিক করলে একটা নিউ আর্টবোর্ড আমরা এখানে জাস্ট ওয়ান ক্লিকেই বসিয়ে দিতে পারি সেম সাইজের ওকে আমরা আবার চাইলে এই আর্টবোটটা যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করে ব্যাকস্পেস চাপলে ডিলেট হয়ে যাবে ওয়েল আমি এখানে একটা আর্টবোর্ড যেহেতু আসে এখানে ডিলেট করার কোনো অপশান নাই কেননা ছাড়া হয় না এখানে আর্টবোর্ড একটা আছে একটা নাম লিখে আছে তো এখন আমার কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে এই আর্টবোর্ডটা এখন আমি সাইজ চেঞ্জ করবো আমি বোল বা রং কোনো সাইজ নিয়েছি যেমন এখানে একটা বিজনেস কার্ডের সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বাই টু আমরা চাইলে কিন্তু এই যে এই অপশান থেকে সাইজটা চেঞ্জ করে দিতে পারি যেমন এখান থেকে যদি থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে দিই তখন কিন্তু এটা সাইজ চেঞ্জ হয়ে যাবে এখানে ক্লিক করলে আমরা চেঞ্জটা বুঝতে পারবো এই যে এটা থ্রি পয়েন্ট ফাইভ বাই টু হয়ে গেছে আমরা যদি এই অপশানটায় ক্লিক করে দিই এই অপশানটা ক্লিক করে দিলে আমি যদি এটাকে ফাইভ ইঞ্চি করে দিই অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে এই যে টু পয়েন্ট এইট সিক্স হয়ে গেছে কেননা এটা লিঙ্ক করা আছে সো আমি লিঙ্কটা উঠিয়ে দেবো জাস্ট এখানে থ্রি পয়েন্ট ফাইভ আমি কাস্টম আর্টবোর্ড সেট আপ করবো আমার মতো করে থ্রি পয়েন্ট ফাইভ বাই টু করে দিলাম এখন আমার কথা হচ্ছে আমি বিজনেস কার্ড ডিজাইন করব ফ্রন্ট অ্যান্ড ব্যাকের জন্য এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে এখন আমি চাইলে অল প্রেস করে এখান থেকে আরেকটা আর্টবোর্ড চাইলে এভাবে কপি করে নিতে পারি ফ্রন্ট অ্যান্ড ব্যাকের জন্য অ্যান্ড এখানে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে মূলত সি এম ওয়াইকে কালার মোড আমরা যদি চাই আর জিবি কালার মোডে ডিজাইনটা করবো তখন কী করবো আমরা এই যে সিম্পলি এখান থেকে ফাইল ফাইল থেকে এই যে ডকুমেন্ট কালার মোড এখান থেকে আমরা আর জিবিতে কনভার্ট করে নিতে পারবো ওকে আমরা আর জিবি বা সিএমআই যে কোনো কালার আর্টবুক মানে নিউ ফাইল ক্রিয়েট করার সময় যদি ভুলে আমরা আর জিবি নিয়ে যাই এখান থেকে সিএমআই কে কনভার্ট করে দিতে পারবো অথবা আর জিবিতে কনভার্ট করে দিতে পারবো ওকে এখন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে শো সেন্টার মার্ক আমরা যদি এটাতে ক্লিক করে আমরা দেখতে পারতেছি যে আমরা যদি আর্টবুটটা ডিসিলেক্ট করি যে মিডেলে একটা সেন্টার মার্ক ক্রিয়েট হয়ে গেছে যার ফলে আমরা ইজিলি যে কোনো কন্টেন্টকে আমরা এভাবে দুই ভাগে আমরা এই পাশ ওই পাশ করে আমরা এটাকে আইডেন্টিফাই করে লিখতে পারবো রাইট এখন এখানে একটা অপশান হচ্ছে আর্ট আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড ওকে এই অপশানটা দেখানোর জন্য আমার এই আর্টবোর্ডে কিছু ড্রয়িং করতে হবে আমি ওকে আমি কিছু শেপ ড্র করতেছি জাস্ট অল প্রেস করে এখানে ছোটো বড়ো করে কিছু শেপ ড্রয়িং করলাম যেমন স্টার্টটা নিলাম এখান থেকে ওকে এখানে আমার কিছু শেপ আছে এখন আমি এই আর্টবোর্ডটা যদি মুভ করি অল প্রেস করে মুভ করলে কি হচ্ছে এখানে সিম্পলি একটা হোয়াইট একটা আর্টবুট কফি হলো এখান থেকে কোনো অবজেক্ট কিন্তু ওই পাশে গেলো না আমি এটা ডিলিট করে দিলাম এখন যদি আমি এটা সিলেকশন করে দিই তখন কী হবে অল প্রেস করে যদি এখানে ক্লিক দিই অলটার ধরে এই যে আমার অবজেক্টগুলো যে শেপ গুলো ক্রিয়েট করেছিলাম এই আর্টবুটের মধ্যে যা যা ছিল সব কিছু সহ কিন্তু এই পাশে কফি হয়ে গেছে রাইট আর এখানে একটা অপশন আছে এটা হচ্ছে শো ক্রস ইয়ার্স এখানে দিলে এই যে চারপাশে চারটা এই যে চারটা লাইন অ্যাড হয়ে গেছে এগুলো প্রিন্টিং প্রেসের জন্য কাজে লাগে আমাদের ডিজাইন করার সময় এগুলো ইউজ না করলেও চলবে এটা প্রিন্ট করার সময় প্রিন্ট হাউজে এগুলো ইউজ করে দেবে তাহলে এখানে হচ্ছে একটা আউটসাইডে শো ভিডিও সেফ এরিয়া এখানে এই যে কিছু সেফ এরিয়া অ্যাড হয়ে গেছে ওকে সো আমরা চাইলে এখানে আবার ক্লিক করে আমি যদি এগুলো উঠিয়ে দিই তখন এই জিনিসগুলো অটোমেটিকলি চলে যাবে চলে গেছে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর্টবুট নিয়ে আমি বেশ কয়েকটা আর্টবুট নিয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এইভাবে আপনারা চাইলে আর্টবুট ম্যানেজ করে কিংবা আর্টবুট মডিফাই করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন সো আশা করছি আপনারা পুরো প্রসেসটা বা পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং এই ধরনের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ